সোমবার 57 যুবরাজ নগর কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী সুস্মিতা দেবনাথের সমর্থনে মনোনয়ন জমা দিল কংগ্রেস। এদিন যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা ধর্মনগরের মহকুমার শাসক এল রালং এর হাতে মনোনয়নপত্র তুলে দেন জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সুস্মিতা দেবনাথ। প্রার্থীর সমর্থনে একটি মিছিল শহর পরিক্রমা করে জেলা শাসকের অফিসের সামনে আসে। এই মিছিল চলাকালীন সময় ঊনকোটি জেলার জেলা সভাপতি বদরুজ্জামান আরক্ষা প্রশাসনের উপর ক্ষোভ ব্যক্ত করেন। প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে ত্রিপুরা রাজ্যের চারটা কেন্দ্রের যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই উপনির্বাচনে আমরা আগরতলা এবং ভটকুয়ালি এবং 57 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমরা আপাতত আমাদের প্রার্থী আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।